গুড মর্নিং ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার চলে এসেছি তোমাদের সাথে আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছো আজকে আমি ব্লগটা শুরু করছি অন্যরকম। তোমরা তো এর আগের ভিডিওতে শুনেছো যে আমার ভাগনার বার্থডে, তো ফাইনালি আজকে রওনা হয়ে গেলাম ওদের বাড়িতে শিলিগুড়ি। তো তাই বার্থডের দিন তো যাওয়া যাবে না ছোট বাচ্চা নিয়ে, তাই একদিন আগে চলে যাচ্ছি। তো আমরা ভোর 6টার দিকে অটো ধরে রায়গঞ্জে আসলাম, রায়গঞ্জের স্টেশনে। এখান থেকে ট্রেনে যাব আর কি শিলিগুড়ি। তো আমরা অপেক্ষা করছি ট্রেনের জন্য, দেখো কত ব্যাগ হয়ে গেছে। এমনিতেই তো ছোট, ওকে নিয়ে কোলে রাখতে হয়, তার উপর আবার এত ব্যাগ। তো ফাইনালি ট্রেন চলে এসেছে, যদিও ট্রেনটি 7টায় ঢোকার কথা ছিল কিন্তু আধা ঘন্টা লেটে চলছে। তো 7:30টার দিকে ট্রেন আসলো। তো এখন আমরা রওনা হয়ে গেলাম শিলিগুড়ি। ট্রেনে যাওয়ার এটাই মজা, দুই ধার দিয়ে সবুজ গাছপালা দেখা যায়, খুব সুন্দর লাগে ট্রেনে। বাসে গেলে সেই অনুভূতিটা হয় না, আর ছোট বাচ্চা নিয়ে ট্রেনে ঠিক বলে মনে হয় আমার। এটা অনেকই লেট, এখন বাজে 9:30। তো ঝালমুড়ি উঠেছিল, ঝালমুড়ি খেয়ে নিলাম। ট্রেনটি অনেক জায়গায় জ্যাম ছিল, তো অনেকক্ষণ ট্রেনে বসে থাকতে হয়েছে, প্রাপ্তি অনেক বিরক্ত হয়ে গেছে। আর অনেক ব্যাগ সাথে নেওয়ার কারণে ভিডিও করা হয়নি বন্ধুরা। তো ফাইনালি আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি। এইটুকুই, ভিডিওটি আজকে এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।